Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mam London. Aaj ami apnader sathe Swisso Hotel er city view room gulo dekhabo. To Swisso Hotel er city view room gulo ebong Makka view room gulo dekhte kemon shei dutu video kintu ami share korar chesta korechi. Er ager video ta ami diyechi Makka view hotel er room gulo dekhte kemon. To ajke ami city view ta dekhachi. আমি একটা ফ্ল্যাটে এখন যাচ্ছি এবং এটা হচ্ছে অ্যাটাচ ফ্ল্যাট মানে দুটো ফ্ল্যাট পাশাপাশি মাঝখানে একটা ডোর আছে যখন আপনি বড় ফ্যামিলি নিয়ে যাবেন তখন এইভাবে অ্যাটাচ ফ্ল্যাটগুলো আপনি নেবেন তো প্রথমে আসার পরেই ডান দিকে এরকম বাথরুম ছিল তারপর শাওয়ার রুম ছিল শাওয়ার রুমে আপনার হেয়ার ড্রায়ার তারপর শ্যাম্পু বডি লোশন বডি ওয়াশ টুথপেস্ট ব্রাশ সব কিছুই আছে তবে আমার কাছে মনে হয় ব্রাশ আপনার নিজেরটা নিজে নিয়ে গেলেই ভালো হয় কারণ হোটেলের ব্রাশগুলো আমার খুব বেশি পছন্দ হয় না তো এই তো শাওয়ার রুম সব কিছু মিলে চমৎকার একটা ফ্ল্যাট এবং আপনারা কজন যাবেন এর উপরে বুক করতে হবে তারপর ওনারা সেভাবে আপনাদের সিট দেবে একটা রুমে দুটো সিট থাকে মানে দুটো বেড থাকে অথবা একটা রুমে তিনটা বেড থাকে এরকম আর কি তো এই যে চার পাঁচটা গ্লাস থাকবে এখানে লকার থাকবে এখানে কিছু স্টোরেজ ড্রয়ার আছে এটা হচ্ছে সেই লকার এখানে আপনি আপনার নিজস্ব পার্সোনাল পিন দিয়ে সব কিছু রাখতে পারবেন সেই ছোট ফ্রিজটা আর এখানে হট ওয়াটার জগের সাথে আপনার চায়ের কাপ আছে এবং টি ব্যাগ কফি ব্যাগ এবং সুগার রাখা আছে এ হচ্ছে এই হোটেলের জিনিসপত্র তবে এখানে কোনো ওভেন নেই কোনো খাবার খাওয়ার জন্য কোনো প্লেট নেই তো যদি মনে করেন যে আপনাদের প্লেট দরকার নিজেরটা নিজে নিয়ে যেতে হবে আর এখানে টিভি আছে ওয়ার্ড্রোব আছে টিভিতে সারাক্ষণ মক্কা শরীফে যে সবাই তাওয়াফ করছে সেগুলো লাইভ দেখানো হয় এই হোটেল রুমে স্পিকার আছে হুজুর মক্কা শরীফে আজান দিচ্ছে বা নামাজ পড়াচ্ছে সব কিছু আপনি রুম থেকে শুনতে পারবেন এবং রুমে বসেই কিন্তু নামাজে শরীক হতে পারবেন তো সব কিছু মিলে অনেক চমৎকার এটা হচ্ছে সিটি ভিউ রুম আপনার উইন্ডো দিয়ে ঠিক এতটুকুই দেখতে পারবেন এবং উইন্ডোর পাশে একটা টেবিল চেয়ার রাখা আছে আপনি চাইলে এখানে বসে কোরআন তেলাওয়াত করতে পারলেন বা আপনার পছন্দ মতো সময় কিছুটা সময় কাটাতে পারলেন তো আমি মাঝে মধ্যে এখানে বসে এক কাপ চা খেতাম আমার খুব ভালো লাগতো আর এই রুমগুলো বুক করার জন্য অবশ্যই সুইসো হোটেলের অনলাইনে যেতে হবে আর রুমগুলোর ভাড়া একটু বেশি যদি আপনারা আগে থেকে প্ল্যান করে সাত আট মাস বা এক বছর আগে রুমগুলো বুক করেন তাহলে হয়তো বা কিছুটা কম পেতে পারেন তো এই হোটেলগুলো হলো একদম মক্কা শরীফের একদম কাছাকাছি মসজিদের কাছাকাছি তবে এর বাইরেও একটু কম দামে আপনারা আশেপাশে ভালো ভালো হোটেল পাবেন এই হোটেলেই যে থাকতে হবে এমন কোনো কথা নেই আরও ভালো ভালো হোটেল আছে যদি বাচ্চা কাচ্চা নিয়ে যান তাহলে আমি মনে করি যে এই টাইপের হোটেল ঠিক আছে বাচ্চাদের আপনি একা রেখেও নামাজ পড়তে যেতে পারবেন এদিক দিয়ে এই হোটেলগুলো অনেক সেফটি আছে আর যদি মনে করেন যে আপনি হাজব্যান্ড ওয়াইফ বা বড়রা যাচ্ছেন তাহলে আমি মনে করবো এত টাকা নষ্ট না করে একটু দূরে চার পাঁচ মিনিটের রাস্তা একটু দূরে হোটেল নেওয়াই ভালো হবে সবার জন্য তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা দোয়া করি আমাদের এই পৃথিবীর সকল মুসলিমদের আল্লাহ যেন এখানে যাওয়া তৌফিক দান করে আর সুইসো হোটেলের সাথে আপনি যখন হোটেল বুক করবেন তখন ওদের ব্রেকফাস্ট আছে লাঞ্চ আছে ডিনার আছে তখন আপনারা এগুলো অ্যাড করে নিতে পারবেন অ্যাড না করলেও কোনো সমস্যা নেই এই হোটেলের আশেপাশে অনেক বাঙালি শপ আছে পাকিস্তানি শপ আছে এবং এই বিল্ডিংয়ের মধ্যেই কেএফসি পাবেন ম্যাকডোনাল্ডস পাবেন অনেক ভালো ভালো খাবারের দোকান পাবেন তো সেসব জায়গায় আপনারা নিজেরা গিয়েই কিন্তু লাঞ্চ ডিনারটা সেরে নিতে পারবেন তো আমাদের দুটো ফ্ল্যাট পাশাপাশি ছিল এখন আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মেয়ের জন্য ছিল এই ফ্ল্যাটটা তো সেম একই রকম তো এখানকার ভিউটাও সিটি ভিউ সব কিছু মিলে খুবই চমৎকার আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে হোটেলটা এবং এখানকার
সার্ভিস খুবই সুন্দর, সার্ভিসের দিক দিয়ে আমি খুবই সন্তুষ্ট। আর আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি, অনেক হোটেলে বাচ্চা কাচ্চা হাজবেন্ডকে নিয়ে আমি সময় কাটিয়েছি। আলহামদুলিল্লাহ এই হোটেলটা সব দিক দিয়ে আমার পছন্দ হয়েছে। তো এই রুমের বাথরুম, আমাদের রুমের বাথরুম সব একই রকম ছিল, সারা রুম বাথরুম। তো এই হচ্ছে সুইস হোটেলের অবস্থা। আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।